سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا রহমতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে তো বেস গতকাল আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন গতকাল কোনো ভিডিও পাই নাই তাই আসলে গতকাল আমার মোবাইলটা আমার মেয়ে নষ্ট করে ফেলেছিল সব ফরম্যাট করে ফেলেছিল যার কারণে আমার মোবাইলের চ্যানেল এবং অন্যান্য জিনিস কিছুই ছিল না তো আজকে মোবাইল ঠিক করে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা বাইক নিয়ে এই বাইকটি কিন্তু আপডেট মডেল নিউ মডেল 22 এর মাঝে মাঝে তোলা মাত্র 5 মাস বয়স চলা 800 কিলো জিনুইন চলা 800 কিলো এটার প্রমাণ সহকারে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব মিটারের সাথে চাবির মিল আছে কিনা এবং টায়ারের মিল আছে কিনা এইটু যে জানতে পারবেন এই ভিডিওটি ফলো করলে তো এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা আমাকে মহব্বত করে সাবস্ক্রাইব করে ফেলেছেন আমার চ্যানেলটি আমার সদস্য হয়েছেন তাদের জন্য আমাদের আমার পক্ষ থেকে অসংখ্য শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ প্রথম টায়ার শুরু করবো দেখুন সামনে টায়ারটা দেখলেই বুঝতে পারতেছেন যে কত নতুন এবং সরুন কন্ডিশন শুধু ময়লা পরে আসে এতটুকু তফাত কিন্তু শোরুমের সাথে মিলানো যাবে এটা এই ব্যাপারে আমি নিজে গ্যারান্টার ঠিক আছে দেখেন এই যে রং এখন পর্যন্ত আছে টায়ারের ঠিক আছে বিট যেরকম আছে হুবাহুব শোরুমের মতোই কোয়ালিটি আছে ঠিক আছে মাঠগাড়ে বিন্দু পরিমাণ এই যে মাথা থেকে নিয়ে এই বিন্দু পরিমাণ মাঠগাড়ে কোনো দাগ নেই স্কেচ নেই কোনো সময়ের জন্য মাঠগাড়ে কোনো সময়ে কোনো কিছুর সাথে লাগে নাই এবং ঘেঁষা লাগে নাই একদম নিখুঁত মাটিঘাট শোরুমের মতোই কিন্তু দেখতে মনে হচ্ছে দেখেন গ্লেসের দিক দিয়ে 100-100 এবং নিখুঁত দিক দিয়েও 100-100 আছে দুইটি শট অফ ফুল ফেরেজ আছে হেডলাইটে গ্লাসে সরিষা দানা পরিমাণ দাগ নেই সরিষা দানা পরিমাণ হেডলাইটে গ্লাসে দাগ নেই একদম নিখুঁত হেডলাইটের গ্লাস দেখেন আপনারা সরাসরি বাস্তবে যেরকম দেখবেন তার সে কোনো অংশ কম কিন্তু মোবাইলে দেখা যাবে না একদম হুবাহু বাস্তবে যেরকম দেখলে মনে হবে হুবাহু মোবাইলে দেখলেও কিন্তু এরকম মনে হচ্ছে দেখেন মাঝে মধ্যে আমি বলি যে ক্যামেরা দেখেন একটা বালুর কোনা যদি এখানে পড়ে সেটাও কিন্তু দেখা যায় ঠিক আছে উপরের অংশটাও কিন্তু একদম নিখুঁত ফুল ফ্রেশ এখন বলবো ভাইজারের স্টিকারে কোনো দাগ আছে কিনা দেখেন তো আপনারাই বলবেন যে কোনো দাগ আছে নেই সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত কোনো দাগ নাই স্পট নাই একদম সরু ঠিক আছে লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আর কি চান সিগন্যাল লাইট লুকিং গ্লাস এই যে হ্যান্ডেল এই যে জিনিসগুলো নিখুঁত থাকা মানে
ভাববেন বা মনে করবেন বা 100% গ্যারান্টি সহকারে আমি যদি বলি মিথ্যা মিথ্যা একটু হবে না যে বাইকটি এই সাইটে কোন সময়ের জন্য কারো সাথে গ্যাসা লাগছে কিনা অ্যাক্সিডেন্ট হওয়া তো দূরের কথা কারো সাথে গ্যাসা লাগে নাই এবং স্পট লাগে নাই একদম নিখুঁত দেখেন চাপা সুইচ হ্যান্ডেল এই ইয়ার টিয়ার সহ একদম শোরুমে যেরকম থাকে ওইরকমই কিন্তু আছে ট্যাঙ্কিতে এখন বলবো ট্যাঙ্কিতেও কোনো ধরনের দাগ নেই স্পট নেই একদম নিখুঁত ট্যাঙ্কি এবং শোরুম কন্ডিশন ট্যাঙ্কি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে তো যারা নতুন বাইক কিনতে চান শোরুম থেকে যে আমি নতুন বাইক কিনবো তারা এই বাইকটি নিতে পারেন লাইসেন্সের টাকা অর্থাৎ রেজিস্ট্রেশনের টাকা কমপক্ষে আপনারা সাশ্রয় পাবেন ঠিক আছে কম পাবেন তো ট্যাঙ্কির অবস্থানটা এইরকম একদম নতুন দেখেন বাম্পারটা দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের স্টিকার এটা কিন্তু আমার বানানো স্টিকার না আপনারা শোরুমে যা মিলাইবেন এই স্টিকারটা শোরুমের ইঞ্জিনের সাথে আছে কিনা ঠিক আছে দেখবেন যে হুবাহু এরকমই লেগে দেওয়া আছে শোরুমের ইঞ্জিনগুলো তো শোরুমের ইঞ্জিনের স্টিকার যেরকম থাকে হুবাহু এই ইঞ্জিনের ওই স্টিকারই আছে এবং এটাই প্রমাণ করতেছে যে বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের কোনো অংশ কম নেই একদম 100% ঠিক আছে নাট খোলা পড়াতে দূরে কথা কেউ যদি প্রশ্ন করেন তারপরেও বোকামি হবে আমার মনে হয় প্রশ্ন করাটাও বোকামি হবে কারণ ইঞ্জিন আপডেট ইঞ্জিন ইঞ্জিন একদম নিখুঁত ইঞ্জিন এখনকার বর্তমান মডেলের ইঞ্জিন কিন্তু এটা আর চলা কিন্তু মাত্র 800 কিলো তো 800 কিলো চলার ইঞ্জিন কেমন থাকবে এটা কিন্তু আপনাদের অজানা নেই পাওদানিগুলো দেখেন স্ট্যান্ড পর্যন্ত একদম ক্লিয়ার এবং নতুনের মতোই আছে সাইড কভারও একদম ফ্রেশ কোনো ধরনের দাগ নেই স্পট নেই এবং সিটটা কিন্তু অনেক সুন্দর এই সাইটের অংশটাও দেখেন 125 সিসি এবং কেরিয়াল সহ সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই দেখেন ব্যাগ রাখার একটা হুক লাগানো আছে শাড়ি কাটারটাও কিন্তু অনেক নিখুঁত পা এখানে যে পা রেখে ডিসকালার হয় এখন পর্যন্ত এটা কিন্তু ডিসকালার হয়নি চেন কভার তো একদম নতুনের মতোই আছে ঠিক আছে তো এই সাইটে যতটুকু দেখালাম আপনারা কিন্তু গভীরভাবে তাকায় তাকায় দেখতেছেন কোথাও সরিষা দানা পরিমাণ দাগ কিন্তু আমি পাইনি এখন বলবো গাড়িটির লাইসেন্স সম্পর্কে লাইসেন্স ছাড়া প্লেটে কোনো ধরনের নাম্বার করা নেই কিন্তু প্লেট দেখেই বুঝতে পারতেছেন আসলে এটা আলাদাভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে এটা রেজিস্ট্রেশনের ফিটা আপনাদেরই করে নিতে হবে ঠিক আছে আমরা শুধু এই বাইকটির যে শোরুম কাগজ আছে এই শোরুম কাগজগুলো বাইকের সাথে দিয়ে দেবো এবং নাম চেঞ্জ করে দিয়ে দেবো একদম নাম পরিবর্তন করে দিব ঠিক আছে যাতে এই বাইকটির মালিক আপনি হয়ে যান ঠিক আছে এই বাইকটির পিছনে সিগন্যাল লাইট ফ্রেশ আছে উপরে অংশটা কিন্তু একদম ফ্রেশ দেখেন একদম নিখুঁত এরপরে পিছনের টায়ারটা শোরুম কন্ডিশন না হলে আপনি নেবেন না দেখেন শুধু ময়লা পড়ে আছে শোরুমে যেরকম টায়ার থাকে ওরকমই আছে এই সাইডে অংশগুলো দেখুন সরিষা দানা পরিমাণ দাগ আছে কিনা নেই একদম নিখুঁত বাইক নিখুঁত সব কিছুই দেখেন সাইড কভারে সরিষা দানা পরিমাণ দাগ নেই এই সাইডে অংশতেও সরিষা দানা পরিমাণ দাগ নেই একদম নিখুঁত সব কিছুই আছে এবং সিবিএস ব্রেক এটা হলো পাওয়ার সিবিএস সামনে পিছনে একসাথে ব্রেক হবে সাইলেন্সারটাও দেখুন সাইলেন্সারেতেও কোনো দাগ নেই স্পট নেই একদম নিখুঁত তো যে বাইক নতুন হয় সেই বাইক কিন্তু সব কিছুই নিখুঁত হয় এটাই কিন্তু স্বাভাবিক দেখেন পাওদানি চেহারাগুলো দেখেন তারপরে বাম্পারটাও দেখেন নতুন আর সবচেয়ে বড় কথা দেখেন এই যে শোরুমের আর একটা স্টিকার এটা দেখে কি ভাববেন আপনারা যে বাইকটা আসলে পুরাতন না কখনোই না এই স্টিকার প্রমাণ করতেছে যে বাইকটি মাত্র শোরুম থেকে বের হয়েছে এরকম কিন্তু কোয়ালিটি পুরা বডি কিন্তু এটাই প্রমাণ করতেছে এই মাত্রই মনে হচ্ছে শোরুম থেকে বের করা হয়েছে এই বাইকটি দেখেন ট্যাঙ্কের অবস্থা মানে কোয়ালিটিটা দেখেন ট্যাঙ্কের কি দেখেন তো বিবেচনা আপনারা করেন নিজের বিবেকে প্রশ্ন করেন যে বাইকটি যতটুকু আমি দেখালাম শোরুমের কোনো অংশ কম আছে কিনা এই দেখেন লুকিং গ্লাস এই যে হ্যান্ডেল এটা 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 দেখেন সরিষা দানা পরিমাণ দাগ খুঁজে পান কিনা নেই তো এই জিনিসগুলো প্রমাণ করতেছে যে বাইকটি
মাতৃসদন থেকে বের করা হয়েছে এরকম কিন্তু হয়ে আছে এবং নিখুঁত কোনো দিক দিয়ে কোনো সময়ের জন্য এক্সিরিং হয় নাই এটা কিন্তু আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন সামনে হাইড্রোলিক আছে দেখেন একদম নিখুঁত হাইড্রোলিক তো বিয়ার্স এখন আমি বলছিলাম যে 800 কিলো চলা তো 800 কিলো চলার সাথে চাবির মিল আছে কিনা আমি একটু প্রমাণ সহকারে দেখাই দিচ্ছি দেখেন এই হলো দুইটি চাবি এটা ব্যবহৃত চাবি আর এটা ইনটেক চাবি দেখেন তো তো ইনটেক ইনটেক চাবির সাথে ব্যবহৃত চাবির পার্থক্য মনে হচ্ছে কিনা দেখেন নাই পার্থক্য নেই এটা যদি ব্যবহৃত চাবি হয় এটা ইনটেক চাবি দুইটাই মনে হচ্ছে যে ইনটেক তাহলে কোনটা ব্যবহার হয়েছে এটা কিন্তু পার্থক্য করা যাচ্ছে না এবং এই চাবিটার সাথে আমি কিন্তু টায়ারের মিল দেখেছি টায়ারের রং পর্যন্ত আছে তো আমি প্রথমে বলছিলাম মিটারে অনেকেই প্রশ্ন করেন যে মিটার কমে দেওয়া আছে কিনা তো এই প্রশ্ন যাতে না করতে পারেন সেজন্য আমি আগেই প্রশ্নের উত্তর দিয়ে দিছি যে মিটারের সাথে চাবিরও মিল আছে চাবি দেখে মনে হচ্ছে না যে 800 কিলো চলছে মনে হচ্ছে মাত্র 50 থেকে 100 কিলো চলছে চাবি দেখে মনে হচ্ছে চাবি দেখে মনে হচ্ছে মাত্র 100 থেকে 150 কিলো চলছে কিন্তু 800 কিলো চলা হয় নাই তারপরেও 800 কিলো চলা আছে ঠিক আছে কোন টায়ার দেখেও তাই মনে হচ্ছে ঠিক আছে এখন স্টার্ট করে দেখাবো এই বাইকটির কোয়ালিটি জি বাইকটির সাউন্ড কোয়ালিটি স্টার্ট করে দেখাইলাম সাউন্ড কোয়ালিটিও চাবির সাথে মিটারের সাথে সব মিল আছে এবং নতুনত্ব সাউন্ড শোরুমের সাউন্ডের সাথে এই সাউন্ডার যদি 19-20 মনে হয় বা পার্থক্য হয় তাহলে গাড়ি আমাকে ব্যাক দেবেন সরাসরি কথা গাড়ি ব্যাক দেবেন সরাসরি কথা তো এই ভিডিওটি বানালাম যে বাস্তবের সাথে যদি ভিডিওর সাথে মিল না পান তাহলে গাড়ি আমাকে ব্যাক দেবেন এটাও আমি আপনাদেরকে বলে দিলাম এখন আমি এই বাইকটির প্রাইজে আসবো এই বাইকটির নাম পরিবর্তন সহ দাম আসবে 1,28,000 টাকা নাম পরিবর্তন সহ দাম আসবে 1,28,000 টাকা ফিক্সড একদম ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু